আমরা আজকে এই সংসদে একজন এমন একজন সদস্যকে আমরা হারিয়েছি যিনি আওয়ামী লীগ পরে আওয়ামী লীগ করছে কিন্তু ছাত্রলীগ থেকে আরম্ভ করে যুবলীগ সহ সকল সংগঠন করেছে এবং আমাদের প্রয়াত নেতা আখতারুজ্জামান চৌধুরীর সাথে উনি সাধারণ সম্পাদক হিসাবে অনেক বছর কাজ করছে সকল আন্দোলন সংগ্রামে চট্টগ্রামে সামনের কাতারে ছিল এবং কোনোদিন ভয়ভীতি ছিল না মুক্তিযুদ্ধ চলাকালীন মহিউদ্দিন চৌধুরী এবং এই মুসলিমউদ্দিন তারা স্টেডিয়ামের পাশে যে নৌদপ্তর ছিল সেখানে গ্রেফতার হয় আক্রমণ চলাকালীন সেখানে প্রায় দুই মাস আটক থাকে অনেক নির্যাতন সেখানে সহ্য করেছে এই মুসলিমউদ্দিন এবং আমাদের মহিউদ্দিন চৌধুরী এরপর সেখান থেকে পালাতে সক্ষম হয়ে আবার মুক্তিযুদ্ধে তারা অংশগ্রহণ করেছে সকল আন্দোলন সংগ্রামে চট্টগ্রামে এই এই মুসলিমউদ্দিন আমাদের সামনের কাতারে সবসময় ছিল জিয়া বিরোধী আন্দোলন এবং এই এরশাদ বিরোধী আন্দোলন সকল আন্দোলন সংগ্রামে আমাদের পাশে ছিল এটা মাননীয় প্রধানমন্ত্রী জানেন যে সকল আন্দোলন আমরা করেছি সেই আন্দোলনে আমাদের সামনের কাতারে আমরা সবসময় ছিলাম এই মুসলিমউদ্দিন চৌধুরীও ছিল মুসলিমউদ্দিনের এই অকাল মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করতেছি আমি কিছুদিন আগে দুদিন তিন দিন আগেই তাকে এই হাসপাতালে দেখে আসছিলাম আমার সাথে কথাও বলেছে এবং তার বাঁচার ইচ্ছা আমি দেখেছি যে সে বলতেছে আমি সহসা ভালো হয়ে যাব তবে পরে আমরা ডাক্তারের সাথে আলাপ করে দেখলাম যে কি না তার সেই মানে এটা ক্যান্সারের রোগী এবং সেই করতে পারেনি এবং আমরা এই ইয়েতে যে জনসভাটা করেছি মানে প্রধানমন্ত্রী নিয়ে এই ইয়েতে মাঠ কিংবা বলে রাখে পোলো গ্রাউন্ডে এবং পোলো গ্রাউন্ডে যে যে জনসভাটা করেছি সার্বক্ষণিকভাবে সে আমাকে সহযোগিতা করেছে এবং তার সেই সময় একটা ক্যামেরা হওয়ার কথা ছিল সেই ক্যামেরাটা সে নিতে পারে নাই বিকজ অফ এই এই জনসভাকে সাকসেসফুল করার জন্য সব সময় আমাদের সাথে ছিল এবং সে কোনোদিনও আওয়ামী লীগের সংগঠনের কাজে কোনোদিন গাফিলতি সে করে নাই এবং আমি দেখেছি আওয়ামী লীগকে সংগঠিত করার জন্য দক্ষিণ জেলা আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য সে আজীবন কাজ করে গিয়েছে এবং এবং শেষ পর্যন্ত উনি কাজ করে গিয়েছেন আমি বলতে চাই যে আমাদের এই মানে প্রথম কাতারের একজন নেতা আমরা মহিউদ্দিন চৌধুরীকে হারিয়েছি আখতারুজ্জামান চৌধুরীকে হারিয়েছি আতরবুল খান কাশেরকে হারিয়েছি আমরা এখন এই এই মুসলিমউদ্দিনকে আজকে আমরা হারালাম আজকে আমাদের পুরনো নেতার মধ্যে আমাদের এই চট্টগ্রামে আস্তে আস্তে সবাই চলে গেছে আগে তো আমাদের নেতা যারা ছিল তারা তো প্রায় তো হয়েছেই যে জহুরম চৌধুরী আজিজ মিয়া এবং সবাই আপনারা জানেন যে এখন যারা পরবর্তীকালে তাদের হাত ধরে আমরা যারা এই এই আওয়ামী লীগের শিবঙ্গবন্ধুর হাত ধরে আমরা আজকে আমাদেরও যাওয়ার সময় হয়েছে যাই আজকে বলতে চাই যে আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্য আওয়ামী লীগকে জনতার কাছে নিয়ে যাওয়ার জন্য তৃণমূল পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য মুসলিমউদ্দিনের অবদান অনেক বেশি বলে আমি মনে করি চট্টগ্রামে এবং আমাদের যারা যে নেতা মানে আমরা হারিয়েছি সবারই অবদান আমাদের আছে আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্য চট্টগ্রামে আমরা কাজ করেছি এবং তৃণমূল পর্যায়ে আমরা জেল জুলম এবং যে কোনো কিছুর বিনিময়ে আমরা সেদিন কাজ করেছি আমরা এই যে ইয়ের সময় জিয়া যখন ক্ষমতায় 80 সালে আমরা মিছিলে আমরা অগ্রভাগে ছিলাম এই মুসলিমউদ্দিনও ছিল আমাদের সাথে সবাই আমরা একজন মন্ত্রী দাঁড়িয়ে থেকে পুলিশ পহরায় আমাদের সন্ত্রাসী দিয়ে আমাদের আক্রমণ করে সুতরাং এই জেল এই এই আক্রমণ এই এরকম নির্যাতন আমরা সহ্য করে আসছি যে কোনো
হরতাল এবং যা কিছু হয়েছে আমরা রাজপথ থেকে একবারও আমরা পিছপা হইনি। এই মসজিদিনও সবসময় আমাদের সাথে ছিল এবং যখন আমরা হরতাল ডাকতাম দেখতাম যে মসজিদিন সামনে সামনে কাতারে আছে, আমরাও ছিলাম। আমাদের এই চট্টগ্রামের যত নেতা আছে যারা মারা গিয়েছেন, আমরা সবাই কিন্তু আন্দোলন সংগ্রাম সব কিছুর মধ্যে সংগঠনকে শক্তিশালী করার জন্য আমরা সবাই কাজ করে গিয়েছি। এখন আওয়ামী লীগ অনেক শক্তিশালী এই চট্টগ্রাম উত্তর দক্ষিণ মহানগর। সুতরাং আজকে এই নেতার অকালে সে মৃত্যুবরণ করেছে, তার বাঁচার অনেক আশা ছিল আমার সামনে। আমি যখন কথা বলছি তাকে দেখতে গিয়ে আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্ত্রস্ত পরিবারের প্রতি আমি সর্বদা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয়।